হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 11 অর্থাৎ ফোর্স অ্যান্ড সিম্পল মেশিন বা বল এবং সরল যন্ত্র এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো বল কী। বল হচ্ছে আসলে এমন একটা জিনিস যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি, আকার, আকৃতি ইত্যাদি পরিবর্তন করতে চায়। যেমন দেখো, এই ছেলেটা এই বক্সটাকে ঠেলছে, তো বক্সটা কিন্তু সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? কারণ ছেলেটা এই বক্সটার উপর বল প্রয়োগ করে যাচ্ছে। তো বল প্রয়োগে যে বস্তু শুধু সরেই যাবে এমন না, আর অনেক কিছুই হতে পারে। যেমন প্রথমে তো আমরা জানলামই যে বল প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হতে চায়। তারপর হচ্ছে চলন্ত বস্তুর গতি বা বাড়াতে কমাতেও বল ব্যবহার করতে হয়, বা চলন্ত বস্তুর গতির দিক যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলেও আমাদের বল প্রয়োগ করতে হয়। আর যদি আমরা কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তন করতে চাই তাহলেও আমাদের বল প্রয়োগ করতে হবে। যেমন তুমি যদি একটা রাবারকে নিয়ে টানো তাহলে এটা এরকম হয়ে যাবে, একটু চাপ দিলে সেটা এরকম পেট মোটা হয়ে যাবে, আবার মোস্টালে এরকম একটা শেপ নেবে। মানে তুমি বল প্রয়োগ করে কিন্তু রাবারটার শেপ পরিবর্তন করে ফেলছো। তো আশা করি বলের মূল ধারণাটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তো এবার আমরা সরল যন্ত্র সম্পর্কে জানবো। সরল যন্ত্র কি? সরল যন্ত্র আসলে নামে যেমন সরল, কাজেও তেমন সরল। আসলে এটা বিভিন্ন কৌশল ব্যবহার করে আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে। যেমন দেখো, আমাদের এই আঙ্কেলটি কী করছে, এখানে 1 টন ওজনের একটা লোহাকে সে তুলে ফেলছে একটা দণ্ডের সাহায্যে খুব সহজে। তো এইটা একটা সরল যন্ত্র, এটাকে আসলে লিভার বলে। তো সরল যন্ত্র মূলত কী কী কাজগুলো করে? সরল যন্ত্র প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে, কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করে, বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে, কাজকে একটা নির্দিষ্ট উপায়ে সম্পন্ন করে যা অন্য উপায়ে করা কঠিন, বুঝতেই পারছো। আবার গতি ও দূরত্বও বৃদ্ধি করে এই সরল যন্ত্র। তো এই যেই ষড়যন্ত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটাকে আসলে বলা হয় লিভার। হ্যাঁ, তো আমরা এখন এটার সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। সো লিভার হচ্ছে এমন একটা ষড়যন্ত্র যাতে একটা শক্ত দণ্ড কোনো অবলম্বন বা কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে উঠানামা করে। যেমন এখানে এই দণ্ডটা এই যে তিন কোণাকার জিনিসটার উপর উঠানামা করছে। সো লিভারে কোনো ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উঠাতে বা সরাতে সাহায্য করে। তো এই লিভারের একটা সাধারণ উদাহরণ আমরা হয়তো দেখে থাকবো, যে শাবলকে ইট বা পাথরের উপর কোনো কিছু দিয়ে ভর দিয়ে ভারী কোনো বস্তুকে তুলে ফেলা। তো এখানে এই যে ভারী বস্তু যেটাকে আমরা তুলতে চাই সেটাকে আসলে আমরা নাম দিই ভার, এবং সেটা তোলার জন্য আমরা যে বলটা প্রয়োগ করি সেটাকে আমরা বলি প্রযুক্ত বল। এবং এইখানে মাঝখানে আমরা যে ইট বা পাথর বা এখানে এই যে জিনিসটা ব্যবহার করা হয়েছে, এই বিন্দুটা যেটার উপর আসলে গোটা জিনিসটা ঘুরতে পারে, এইটাকে আমরা বলছি ফালক্রাম। কি বলছি? ফালক্রাম। এটা মাথায় রাখবে। তো এখন এটা কিভাবে কাজ করে সেই নীতিটা জানবো, অর্থাৎ লিভারের নীতিটা আমরা জানবো। একটু চিন্তা করে দেখো তো এখানে আসলে কাজটা কেন সহজ হয়। এই কাজটা সহজ হয় এই কারণে, কারণ এই যে ফালক্রামটা এটা আসলে একটা সাইডে আছে। এটা যদি ঠিক মাঝখানে থাকতো তাহলে না আসলে আমরা খুব একটা সুবিধা করে উঠতে পারতাম না। মানে এক কথা, এই ফালক্রামের দুই পাশে এই দণ্ডের যতটুকু দৈর্ঘ্য কাজ করবে তাদের রেশিও অনুযায়ী নির্ভর করবে যে আমি কতটুকু বল দিয়ে কতটুকু বল তুলতে পারবো। বোঝা গেল না? আচ্ছা, একটু স্ট্রাকচারালভাবে বলি, এই যে ফালক্রাম থেকে এই যে ভার আছে না, এই ভার পর্যন্ত যে দূরত্বটা এইটাকে আমরা বলি ভারবাহু, এবং এই ফালক্রাম থেকে যেখানে আমরা বল প্রয়োগ করি এই দূরত্বটাকে আমরা বলি বল বাহু। তো এই ভারবাহু এবং বলবাহুর অনুপাতটা যা হবে তার ঠিক উল্টো অনুপাতে আমরা বল আর ভার তুলতে পারবো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে মনে করো এই ভারবাহুর থেকে বলবাহু মনে করো দ্বিগুণ বড়। হ্যাঁ, যদি দ্বিগুণ বড় হয় তাহলে আমরা এখানে যে পরিমাণ বল দিব সেই বল দিয়ে দ্বিগুণ পরিমাণ ভার তুলে ফেলতে পারবো। আর এই কারণেই লিভার নীতিটা হচ্ছে এরকম, যে ভার বাই প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু বলবাহুর দৈর্ঘ্য বাই ভারবাহুর দৈর্ঘ্য, মানে এদের অনুপাত। এবং এটাকেই যদি আমরা একটানে লিখি তাহলে আমরা এই যে উপরের লাইনটা পেয়ে যাই, যেটা হচ্ছে ভার ইন্টু ভারবাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বল ইন্টু বলবাহুর দৈর্ঘ্য। এখন চিন্তা করো, এখানে কিন্তু ভারবাহুর দৈর্ঘ্য কম, তার মানে এই যে ভারবাহুর দৈর্ঘ্যটা কম এবং ভারটা বেশি। তো এখন এটা তো সমীকরণ একটা, এই সমীকরণে বামপক্ষ ডানপক্ষ সমান হতে হবে। চিন্তা করো, এখানে ভার বেশি, ভারবাহুর দৈর্ঘ্য কম। এখন এখানে যেহেতু বলবাহুর দৈর্ঘ্য বেশি তাহলে বল অবশ্যই কম হতে হবে, তার মানে কম বল প্রয়োগ করে বেশি ভার আমরা তুলে ফেলতে পারবো। এটাই হচ্ছে আসলে লিভারের নীতি। তো এখান থেকে আমরা লিভারের যান্ত্রিক সুবিধা হিসাব করতে পারি। মানে যান্ত্রিক সুবিধা দিয়ে বোঝায় যে এই যন্ত্র থেকে কতটুকু সুবিধা পাওয়া যাবে, এবং যান্ত্রিক সুবিধা হচ্ছে ভার বাই প্রযুক্ত বল। খেয়াল করো, এখানে ভারটা বেশি বলটা কম, তার মানে উপরে হচ্ছে বড় সংখ্যা নিচে হবে
ছোট সংখ্যা, তো কোন একটা সংখ্যাকে তার থেকে কম মানের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা ভাগফল কত পাবো? হ্যাঁ, সেটা অবশ্যই একের বেশি আসবে। মানে এক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের বেশি, এবং যান্ত্রিক সুবিধা একের বেশি আসলেই সেটা আসলে সুবিধা হবে। যদি একের কম হয় তাহলে সেটা সুবিধা না হয়ে বরং অসুবিধা হয়ে যাবে। চিন্তা করে দেখো, আমাদের যদি এইটার মান একের কম হতে হয় তাহলে ভারের মান হতে হবে কম, বলের মান হতে হবে বেশি। তো আমাদের কম ভার তুলতে যদি বেশি বলই প্রয়োগ করতে হয় তাহলে তো এটা সুবিধা হলো না, সেটা তো অসুবিধা হলো, তাই না? তো আশা করি আমরা বুঝে গিয়েছি। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই লিভারের কিছু শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। লিভারকে আসলে এই যে বল, ভার এবং ফালক্রামের পজিশনের উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তো প্রথমে প্রথম শ্রেণীর লিভার সম্পর্কে জানা যাক। তো প্রথম শ্রেণীর লিভারের বৈশিষ্ট্যটা হবে এরকম যে এখানে ফালক্রামটা থাকবে মাঝখানে এবং বল আর ভার থাকবে দুই পাশে। যেমন একটু আগে যে স্লাইডটা দেখে আসলাম, এখানে ফালক্রামটা তো মাঝখানে ছিল, বল আর ভার তো ফালক্রামের দুই পাশে ছিল, তাই এটা হচ্ছে একটা প্রথম শ্রেণীর লিভার। তো এই প্রথম শ্রেণীর লিভারে কী কী উদাহরণ আছে, যেমন কাঁচি, সারাশি, তারপর হচ্ছে নিক্তি, চাপকলের যে হ্যান্ডেল সেটা, বা ঢেঁকি, বা হাতুড়ি দিয়ে যখন পেরেক তোলা হয়, তখন এই সব কিছুই আসলে আমাদের প্রথম শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। তো আর একটু বিস্তারিত আমরা এই কয়েকটা জিনিস সম্পর্কে জানি। তো প্রথমে কাঁচি সম্পর্কে জানি। কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। কাঁচি দিয়ে কিছু কাটার সময়, যেমন আমরা যখন কাপড় কাটি মূলত, তখন ফালক্রামের কাছে রেখে যত কাটতে পারবো ততই আমাদের সহজ হবে। বলো তো এখানে ফালক্রাম কোনটা? হ্যাঁ, এই যে কাঁচির মাঝখানে যে নাটটা লাগানো থাকে না, এটাই হচ্ছে ফালক্রাম। তুমি এই দিক দিয়ে বল প্রয়োগ করো, এখানে যে কাপড়টা থাকে কাপড়টা হচ্ছে ভার হিসেবে কাজ করে। তো তুমি কাপড়টাকে যত কেচির ভেতরের দিকে ঢুকাবে দেখবে তত কিন্তু কাপড় কাটা বা কাগজ কাটা সহজ হয়ে যায়। কারণ এতে কি হয়, এতে আসলে আমাদের ভারবাহুর দৈর্ঘ্য কমে আসে, আর ভারবাহুর দৈর্ঘ্য যদি কমে আসে তাহলে আমরা বেশি ভার তুলতে পারবো, সেটা তো বুঝেই গেলাম। তো এরপর হচ্ছে সারাশি। সারাশিও আসলে কেচির মতোই কাজ করে, তবে এটা কোনো কিছু কাটে না, এটা দিয়ে কোনো কিছুকে আমরা টাইট করে ধরে ফেলতে পারি। তো সারাশি যেখানে হাত দিয়ে ধরা হয় সে প্রান্তটিতে বল, এবং যে প্রান্তটিতে কোনো বস্তুকে ধরে রাখা যায় সে প্রান্তটিতে ভার কাজ করে। মানে তুমি এখানে বল দিবে, ওখানে ভার হিসেবে কাজ করবে। এবং ফালক্রামটা এখানে কোনটা? এই নাটটা। সো এটা মাঝখানে থাকে। সো এটিতে ভারবাহুর দৈর্ঘ্য অপরিবর্তনীয়। কেন অপরিবর্তনীয়? কারণ দেখো, এইটা দিয়ে শুধুমাত্র এই ফালক্রাম থেকে এতটুকু দূরেই প্রেশারটা দেওয়া যাবে। তাহলে বলবাহুর দৈর্ঘ্য কি পরিবর্তনীয়? হ্যাঁ, তুমি চাইলে এখানে ধরেও চাপ দিতে পারো, আবার এখানে ধরেও চাপ দিতে পারো। তুমি যদি এখানে ধরে চাপ দাও তাহলে তুমি বেশি যান্ত্রিক সুবিধা পাবে, কারণ তখন তোমার বলবাহুর দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তার মানে আমরা আমাদের হাতের অবস্থান বা আমাদের এখানে বলবাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা কম বেশি করতে পারি। এরপর হচ্ছে হাতুড়ি। হ্যাঁ, একটা হাতুড়ি সাধারণত দুইটা প্রান্ত থাকে। এক প্রান্ত দিয়ে আমরা পেরেক ঠুকি, এটা হচ্ছে এই প্রান্তটা, আরেক প্রান্ত দিয়ে আমরা পেরেক তুলতে পারি কাঠ থেকে বা অন্য কোনো কিছু থেকে। তো যখন আমরা পেরেকের মাথাটা এটার মধ্যে আটকিয়ে আমরা এই অংশটা ধরে চাপ দেই, তখন কিন্তু এই যে হাতুড়ির এই মাঝখানের অংশটা কোনো একটা দেয়াল বা কাঠটার সাথে ঠেকে পেরেকটাকে তুলে নিয়ে আসে। তোমরা হয়তো প্র্যাকটিক্যালি দেখে থাকবে এটা। সো তখন আসলে এই পয়েন্টটা আমাদের ফালক্রাম হিসেবে কাজ করে, এবং এটা হয় আমাদের বল এবং এই পেরেকটা হয় আমাদের ভার। এখন যেহেতু এক্ষেত্রে আমাদের ফালক্রামটা মাঝখানে থাকে এবং বল আর ভারটা দুই পাশে থাকে, তাই হাতুড়ি হচ্ছে আসলে প্রথম শ্রেণীর লিভার। তো এবার আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার সম্পর্কে জানবো। প্রথম শ্রেণীর লিভারে কী ছিল? ফালক্রাম ছিল মাঝখানে। দ্বিতীয় শ্রেণীর লিভারে কী হবে? এখানে ভার মাঝখানে থাকবে, বল এবং ফালক্রাম দুই প্রান্তে থাকবে। যেমন এই যে জাতিটা, হ্যাঁ খেয়াল করে দেখো, জাতি দিয়েও যখন আমরা চাপ দিই, এই যে হ্যান্ডেলটা এটা হচ্ছে আসলে আমাদের বল বাহু। এবং আমরা কার উপর বল প্রয়োগ করি? সুপারি বা অন্য কোনো কিছুর উপর, এবং সেটা হচ্ছে আমাদের ভার। এবং এই গোটা জিনিসটা কোথা থেকে ঘুরছে? এই যে এই পয়েন্টটা থেকে। তার মানে আমাদের এইখানে হচ্ছে ফালক্রাম, এটা হচ্ছে বল বাহু, এবং মাঝখানে আমরা যাকে কাটতে চাই সেটা হচ্ছে আমাদের ভার। তো এক্ষেত্রে আমরা ভরবাহুর দৈর্ঘ্য কমিয়ে, মানে সুপারিটাকে যদি আমরা এটার ভেতরের দিকে, যত ভেতরের দিকে নিব তত সহজে আমরা জানতে সুবিধা পাবো, অথবা আমরা যদি হাতলে একটু দূরে ধরি তাহলেও আমরা জানতে সুবিধা এখান থেকে বেশি পাবো। এছাড়া মনে করো তোমার স্টোন ক্র্যাকার বা ক্যান ওপেনারও কিন্তু আসলে এই নীতিতেই কাজ করে। তো এরপর আমরা জানবো তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কে। তৃতীয় শ্রেণীর লিভারে কী হয়? এখানে প্রযুক্ত বলটা থাকে মাঝখানে এবং ভার এবং ফালক্রাম থাকে দুই প্রান্তে, যেমন চিমটা। তো চিমটা কী হয়? চিমটার যেই দুইটা অংশ সেটা কোথায় জোড়া লেগে আছে? এইখান থেকে। এইখান থেকে আসলে দুইটা অংশ নড়তে চড়তে পারে, তার মানে এইটা হচ্ছে আমাদের ফালক্রাম, এবং চিমটা দিয়ে আমরা যাকে ধরি সেটা থাকে এই প্রান্তে, তার মানে এটা হচ্ছে আমাদের ভার, এবং আমরা বলটা কোথায় দিই? মাঝখানে। সো এই জন্য এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। সো এখানে মূলত বলবাহুর দৈর্ঘ্য বাড়িয়ে বা ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে কাজ সহজ করা হয়। কীভাবে? আমরা যদি বলবাহুর দৈর্ঘ্য বাড়াই, মানে যদি আমরা ফালক্রাম থেকে বেশি দূরে বল প্রয়োগ করি, যত এদিকে প্রয়োগ করবো তত শক্তি দিয়ে আমরা কোনো কিছুকে ধরতে পারবো, অথবা ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে এই কাজটা সহজ করা যায়। সো এইভাবেই আসলে আমাদের তৃতীয় শ্রেণীর লিভারটা কাজ করে। তো এবার আমরা আরেকটা যন্ত্র সম্পর্কে জানবো, সেটা হচ্ছে
হেলানো তল। হেলানো তল কি? দেখো তো এই লোকটা এই কিছু জিনিসপত্র, কনস্ট্রাকশন জিনিসপত্র এখানে এই জায়গা থেকে এই হাইটে তুলছে। এখন সে যদি গোটা জিনিসটা আলগিয়ে তুলতে চাইতো তার কি পরিমাণ কষ্ট হতো, আর সে যে একটা তক্তা ব্যবহার করে এভাবে ঠেলে ঠেলে তুলছে এখন তার কি পরিমাণ কষ্ট হচ্ছে? অবশ্যই এখন তার কষ্ট কম হচ্ছে। হ্যাঁ, এটাকেই আমরা আসলে বলি হেলানো তল। হ্যাঁ, আসলে এই হেলানো তল দিয়ে তুমি আসলে কতটুকু সুবিধা করতে পারবে সেটা নির্ভর করছে আসলে এটা কতটুকু হেলে আছে, মানে মাটির সাথে এই যে এই জায়গাটায় সে কতটুকু কোণ তৈরি করেছে। যদি কোণ বেশি হয়, মানে এটা যদি বেশি খাড়া হয় তোমার কষ্ট বেশি হবে, এটা যত শুয়ে থাকবে তোমার কষ্ট ততটাই কম হবে। এখন এই কোণটা আসলে কিসের উপর নির্ভর করে? এই কোণটা আসলে দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে তুমি কতটুকু উপরে উঠাতে চাচ্ছ, অর্থাৎ হেলানো তলের উচ্চতা, আর এটা হচ্ছে এই পাতটার দৈর্ঘ্য। যেমন চিন্তা করো, যদি এটার উচ্চতা বেড়ে যেত তাহলে কিন্তু এই কোণটা বেড়ে যেত। আবার যদি আমরা এটার উচ্চতা ঠিক রেখে এই তক্তাটার দৈর্ঘ্য অনেকখানি লম্বা করে ফেলতাম তাহলে কিন্তু এটা এখন যতটা খাড়া দেখাচ্ছে তখন কিন্তু ততটা খাড়া হতো না, আরও দূরে গিয়ে মিশতো, তার মানে তখন কোণটা কমে যেত, তখনই সুবিধা হতো। আর এই কারণে হেলানো তলের যান্ত্রিক সুবিধা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। দৈর্ঘ্য যত বেশি হবে আমাদের যান্ত্রিক সুবিধা তত বেশি হবে, আর উচ্চতা যত বেশি হবে যান্ত্রিক সুবিধা তত কম হবে। অর্থাৎ দৈর্ঘ্য আর উচ্চতাকে যদি আমরা ভাগ দেই তাহলেই আমরা যান্ত্রিক সুবিধা পাবো। এবং আমরা জানি যান্ত্রিক সুবিধা মানে কি, ভার বাই বল, মানে কতটুকু ভারের এগেনস্টে তোমাকে কতটুকু বল দিতে হচ্ছে সেটাই তো যান্ত্রিক সুবিধা। সো এইভাবে আমরা বলতে পারি যে হেলানো তলের যান্ত্রিক সুবিধা হবে ভার বাই বল ইজ ইকুয়াল টু হেলানো তলের দৈর্ঘ্য বাই হেলানো তলের উচ্চতা। সো এখান থেকে আমরা বুঝতে পারছি একই উচ্চতায় ওঠানোর জন্য হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে। মনে করো উচ্চতাটা ফিক্সড, যদি দৈর্ঘ্য বাড়িয়ে দেই তার মানে উপরের সংখ্যাটা বেড়ে গেল, অর্থাৎ টোটালি ভগ্নাংশটার মান বেড়ে যাবে, অর্থাৎ যান্ত্রিক সুবিধা বেড়ে যাবে। আবার যদি দৈর্ঘ্য ঠিক রেখে আমরা উচ্চতা বাড়িয়ে ফেল দিই তাহলে কি হবে? তাহলে আমরা নিচে হরে আমরা বেশি বড় মান ব্যবহার করতেছি, মানে ভাগফলটা হবে আরও ছোট, মানে যান্ত্রিক সুবিধা হচ্ছে কমে যাবে। তো আশা করি আমরা জিনিসটা বুঝে গিয়েছি। তো এবার আমরা যে যন্ত্রটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে জ্যাক স্ক্রু। হ্যাঁ, জ্যাক স্ক্রু জিনিসটা কি? তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে রাস্তাঘাটে যদি কোনো গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায় তখন সেই গাড়িটাকে থামিয়ে গাড়ির নিচে একটা যন্ত্র দিয়ে গাড়িটাকে একটু উপরের দিকে তোলা হয়, দেন চাকাটাকে বের করে আনা হয়। ওটাই হচ্ছে আসলে জ্যাক স্ক্রু। যেমন এখানে দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে এক ধরনের জ্যাক স্ক্রু। বুঝতেই পারছো এটা আসলে একটা নাটের মতো। হ্যাঁ, সো এই নাটটাকে যদি আমরা ঘুরাই তাহলে এটা নিচের দিকে বা উপরের দিকে যেতে পারে। এবং ঘোরানোর জন্য এখানে এই যে হাতলগুলো আছে এই হাতলগুলো ব্যবহার করে সো দুইজন লোক বা একজন লোক দুই পাশ থেকে বা এক পাশ থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই স্ক্রুটাকে উপরে বা উঠাতে পারে বা নামাতে পারে। এবং এই স্ক্রুটাই আসলে গাড়িকে উপরে উঠায় বা নামায়। তো এই জ্যাক স্ক্রু কিন্তু আসলে একই সাথে লিভার এবং হেলানো তলের নীতি মেনে কাজ করে। লিভার হিসেবে কীভাবে কাজ করে বুঝতেই পারছো, যখন দুই পাশ দিয়ে টানা হচ্ছে এটা কিন্তু আমরা একদম প্রথমে যে সিম্পল লিভার পরে আসলাম সেটার মতো কাজ করবে। এবং বলা যায় যে মাঝখানের স্ক্রুটাই আসলে এই দণ্ডের জন্য অনেকটা একটা ফালক্রামের মতো কাজ করতেছে। তো এখন যখন আমরা এটাকে ঘুরাই তখন এটা উপরের দিকে কেন ওঠে? কারণ এই দেখো নাটের মধ্যে যে প্যাচগুলো আছে এই প্যাচগুলো দেখো তো একটু হেলানো না, এইটাই হচ্ছে আসলে আমাদের হেলানো তল। এই হেলানো তলের দৈর্ঘ্য যত বাড়বে আমাদের তত বেশি যান্ত্রিক সুবিধা পাবো। হেলানো তলের দৈর্ঘ্য বাড়ানো মানে কি খেয়াল করে দেখো, হেলানো তলের দৈর্ঘ্য বাড়ানো মানে এখানে বোঝানো হচ্ছে যে এইটাকে অনেকবার ঘোরালে এটা সামান্য উপরে উঠবে, মানে এমন না যে অল্প ঘোরালে এটা বেশি উপরে উঠবে। যত বেশি প্যাচ দিয়ে এটা তৈরি করা হবে এই স্ক্রুয়ের যে খাঁজগুলো তত বেশি হেলানো হবে, মানে ফ্ল্যাট হবে, এবং আমরা তত বেশি যান্ত্রিক সুবিধা এখানে আমরা পাবো। তার মানে আমরা বুঝতে পারছি আমরা এখানে দুইভাবে সুবিধা নিচ্ছি, একটা হচ্ছে এই যে স্কোয়ার যে খাঁজগুলোর যে তল, যে হেলানো তল, সেটাকে কমিয়ে বাড়িয়ে, এবং এই যে আমরা যে হাতল ধরে ঘুরাচ্ছি এটার দৈর্ঘ্য যদি আমরা বাড়াই তাহলে কিন্তু আমাদের বল বাহুর দৈর্ঘ্য বেড়ে যাবে। মানে এই হাতল থেকে যত দূরে টান দেওয়া যাবে এই স্ক্রুটাকে ঘোরানো তত সহজ হবে, এবং এই স্ক্রুয়ের মধ্যে এই খাঁজ কাটা দাগগুলো যত বেশি হেলানো থাকবে, মানে এক কথায় যত বেশি প্যাচ দিয়ে এটা তৈরি করা হবে সেটা দিয়ে তত বেশি শক্তি দিয়ে কোনো কিছুকে উপরের দিকে ঠেলে ফেলা যাবে। সো বইয়ের কঠিন ভাষা ব্যবহার না করে তোমরা যাতে বুঝতে পারো সেইভাবে জিনিসটা বললাম। আশা করি এখন বইয়ের ভাষাটা পড়লে তোমরা এখন খুব ইজিলি জিনিসটা রিয়ালাইজ করতে পারবে। এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ষড়যন্ত্র সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কপিকল। হ্যাঁ, কপিকল কি? কপিকল হলো এমন এক ধরনের ষড়যন্ত্র যাতে একটা খাঁজ কাটার চাকতি থাকে এবং তার মধ্যে দিয়ে একটা রশি দিয়ে দুই দিকে ঝুলিয়ে দেওয়া যায় এবং একটা রশি ধরে টান দিলে অন্য রশি দিয়ে অন্য কিছুকে টেনে তোলা যায়। এক্স্যাক্টলি এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এখানে একটা চাকা আছে যার মধ্যে খাঁজ কাটা আছে, তার মধ্যে রশিটা ঝুলিয়ে দিয়ে এদিক দিয়ে টানা হচ্ছে, তার ফলে এই বক্সটা উপরের দিকে উঠছে।
তো আমরা যে টানছি এটা হচ্ছে আমাদের বল, আর এই যে বক্সের ওজনটা যেটা নিচে দিয়ে কাজ করছে সেটা হচ্ছে আসলে ভার। তো এটা ব্যবহার করে আমরা কি করি, এটা ব্যবহার করে আমরা ভারী বস্তুকে উপরে তুলতে পারি, বা কুয়া থেকে পানি তুলতে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমরা হয়তো দেখে থাকবো অনেকে গ্রামে গেলে। তো এই যে কপিকল, এটা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অনর বা নরণক্ষম। সো অনর কপিকলে ব্লকটা স্থির থাকে কেবলমাত্র চাকাটি ঘুরে, মানে এই যে এই জিনিসটা যেখান থেকে ঝুলছে এটাকে আমরা ব্লক বলছি, এবং এই ব্লকটা ফিক্সড এবং এটা লড়াচড়া করছে না, চাকাটাও লড়াচড়া করছে না, কেবলমাত্র চাকাটা ঘুরছে। অন্যদিকে নরণক্ষম কপিকলে ব্লকটা স্থির নয়, বরং কপিকলের সাথে এটাও ঘুরতে থাকে, এটা একটু পরে আমরা জানবো বিষয়টা আসলে কি। তো এই অনর কপিকলের একটা পরিচিত উদাহরণ হচ্ছে পতাকা উঠানো নামানো। হ্যাঁ, আমরা যখন পতাকা উঠানো নামাই তখন পতাকার যে দণ্ডটা থাকে তার উপরে একটা চাকা থাকে, সেটা ঘোরে। সো আমরা যখন রশিটাকে নিচে ধরে টান দেই, অপর প্রান্তে থাকা পতাকাটা উপরের দিকে উঠে যায়। তো এই পদ্ধতিতে না আমরা আসলে কোনো যান্ত্রিক সুবিধা পাই না, তবে বলের দিক পরিবর্তন করতে পারি, মানে আমরা বল দিই নিচের দিকে, আমাদের ভার ওঠে উপরের দিকে। এটা হচ্ছে সুবিধা এই ক্ষেত্রে। আমরা পড়ে এসেছি একদম প্রথমে যে ষড়যন্ত্র অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে বলের দিক পরিবর্তন করা। তবে এই কপিকল থেকে আমরা যে যান্ত্রিক সুবিধা পাবো না একবারে তাও না, একটু সিস্টেম করলে আমরা যান্ত্রিক সুবিধা পেতে পারি, এবং সেটার জন্যই আমরা ইউজ করি নরণক্ষম কপিকল। যেমন দেখো এই ছবিটাতে কি দেখছো, এখানে আসলে দুইটা চাকা আমরা ব্যবহার করেছি, এবং এই যে এই চাকাটা না আসলে ফিক্স না, দেখো এইটা উঠছে নামছে, এই চাকাটা ফিক্স, মানে এই যে এটা যেহেতু উপরে উঠছে নামছে এই জন্য এটাকে আমরা আসলে নরণক্ষম কপিকল বলছি। এবং এখান থেকে না আমরা আসলে যান্ত্রিক সুবিধা পাই, কেন পাই জানো, কারণ তুমি যখন এই দিক দিয়ে ধরে টানো তখন এই গোটা জিনিসটা যখন উপরে ওঠে, খেয়াল করো এখানে আসলে দুইটা টান কাজ করে, একটা রশি টান না, প্রথমত হচ্ছে এদিক থেকে একটা টান কাজ করে এবং এই দিক থেকে একটা টান কাজ করে, তার মানে তুমি যেই টানটা এদিক থেকে দিবে তার দ্বিগুণ টান তুমি এই চাকাটার মধ্যে ভেয়ে যাবে, যার ফলে কোনো কিছুকে তোলা সহজ হয়। তো আমরা একটু পরে দেখি এখানে কি আছে, যে নরণক্ষম কপিকলে ব্লকটি স্থির নয় বরং কপিকলের সাথে এটিও ঘুরতে থাকে, মানে এই যে ব্লকটার কথা বলা হচ্ছে, এটি যেহেতু নিজেও ঘুরে তাই এতে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। তবে এক্ষেত্রে ভারকে যত উপর উঠাবার দরকার হয় তার দ্বিগুণ দৈর্ঘ্যে রশি টানতে হয়। খেয়াল করে দেখো এখানে রশিটা যতটুকু নিচে টানা হচ্ছে, মানে রশি যত বেশি টানছি ভার কিন্তু ততটুকু উপরে উঠছে না, তার থেকে একটু কম উঠছে, এক্স্যাক্টলি বলতে গেলে ঠিক অর্ধেক উঠছে। মানে এক কথায় ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এখানে বেশি টানছি বেশি, বল প্রয়োগ করছি কম, আর এই ভারটা উঠছে কম কিন্তু বেশি বল প্রয়োগে উঠছে, যার ফলে আলটিমেটলি আমার শক্তি কম লাগতেছে। তো তাছাড়া এই যান্ত্রিক সুবিধা পাওয়ার জন্য আমাদের অনর ও একটি নরণক্ষম কপিকল একসাথে ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের নরণক্ষম কপিকল, এটা হচ্ছে অনর কপিকল। তো এই কৌশলকে ব্যবহার করে বলের দিককে সুবিধাজনকভাবে পরিবর্তন করা যায়, এবং নরণক্ষম কপিকলের যান্ত্রিক সুবিধা সাধারণত অনর কপিকলের চেয়ে দ্বিগুণ হয়। মানে আমরা যদি একটা নরণক্ষম কপিকল ব্যবহার করি তাহলে দ্বিগুণ পাবো, অনেক ক্ষেত্রে আবার একের অধিকও ব্যবহার করা যেতে পারে, এবং যত ব্যবহার করা হবে তত আসলে আমাদের দ্বিগুণ দ্বিগুণ করে আমরা শক্তি বেশি পাবো। সো এই কপিকলের যান্ত্রিক সুবিধা কি, সেটা হচ্ছে বল যতটা পথ অতিক্রম করে বা এই ভার যতটা পথ অতিক্রম করে, মানে এই যে আমরা যে বল দিচ্ছি এইটা যতটুকু আমরা টানি সেইটা ভাগ হচ্ছে ভার যতটা পথ অতিক্রম করে সেটা। এবং যেহেতু আমরা বল যতটা পথ অতিক্রম করে সেটা বেশি এবং ভার যতটা পথ অতিক্রম করে সেটা কম, তার মানে এখান থেকে আমরা ভাগফলটা কত পাবো, একের বেশি পাবো। অর্থাৎ বুঝতে পারছি এখানে আমরা যান্ত্রিক সুবিধা পাবো একের বেশি, মানে আসলে এখানে সুবিধাটাই আমরা পাবো, অসুবিধা হবে না। তো আশা করি আমরা বুঝতে পারছি যে নরণক্ষম কপিকল কীভাবে কাজ করে। তো এবার আমরা আরেকটা যন্ত্র সম্পর্কে জানবো, সেটা হচ্ছে চাকা ও অক্ষদণ্ড। এটা আসলে মূলত লিভারেরই একটা ভিন্ন রূপ, দেখতেই পাচ্ছ এখানে ছবিটা। সো এখানে আসলে এই যে চাকাটা আর এই মাঝখানে যে দণ্ডটা, গোটা জিনিসটা একটা সিঙ্গেল পিস হিসেবে থাকে। তো চাকার এই প্রান্ত ধরে টানা হয় এবং এই চাকা ঘোরার সাথে সাথে এটার মাঝখানের যে দণ্ডটা সেটা সহ ঘুরে এবং সেটার সাথে ভারকে পেঁচিয়ে রাখা হয়। সো এদিক দিয়ে রশি পেঁচিয়ে টানা হয়, এদিক দিয়ে রশি পেঁচিয়ে উপরে ওঠে। এটা অনেকটা কপিকলের মতোও কাজ করে তুমি বলতে পারো। হ্যাঁ, কারণ এদিক দিয়ে যখন আমরা টানি আমাদের এই রশিটা যতখানি নিচে নামাতে হয় ভারটা ততখানি উপরে ওঠে না। এবং এখানে যে যান্ত্রিক সুবিধা পাওয়াটা নির্ভর করছে যে এই যে অক্ষটা সেটা কতটুকু চিকন এবং এই চাকাটার যে ব্যাসার্ধ সেটা কতটুকু বড়, মানে চাকাটা যত বড় হবে এবং এই মাঝখানের দণ্ডটা যত চিকন হবে তত বেশি আমরা সুবিধা পাবো, এবং একই সাথে তখন আমাদের সামান্য উপর ওঠানোর জন্য অনেক বেশি পরিমাণে রশি নিচের দিকে টানতে হবে। যেমন ধরো এই চাকার ব্যাসার্ধ অক্ষদণ্ডের ব্যাসার্ধ যদি 5 গুণ হয়, তার মানে আমরা 1 কিলোগ্রাম বল প্রয়োগ করে 5 কিলোগ্রাম ভরের বস্তুকে উপরের দিকে উঠাতে
পারবো। আসলে এখানে একটা টেকনিক্যাল ভুল কথা আছে, 1 কিলোগ্রাম বল হয় না, 1 কিলোগ্রাম আসলে ভর হয়। মানে এখানে বোঝানো হয়েছে যে 1 কিলোগ্রাম ভরের একটা বস্তু যতটুকু ওজন হয় সেই পরিমাণ বল প্রয়োগ করে 5 কিলোগ্রাম ভরের একটা বস্তু যতটুকু ওজন হয় সেই পরিমাণ ওজনকে আমরা উপরে তুলতে পারবো। তো মোটর গাড়ির হুইল, স্ক্রুড্রাইভার ইত্যাদি কিন্তু চাকা এবং অক্ষদণ্ডের মতো কাজ করে। এই জন্য তোমরা হয়তো দেখে থাকবে যে মোটা স্ক্রুড্রাইভার দিয়ে কাজ করা সহজ হয়, কারণ তুমি যখন মোটা স্ক্রুড্রাইভার দিয়ে কাজ করো হাতলটা এই চাকার মতো কাজ করে, আর যে স্ক্রুয়ের যে মেটাল অংশটা সেটা কিন্তু এই অক্ষদণ্ডের মতো কাজ করে। তো আশা করি এতক্ষণ ধরে আমরা বুঝতে পারছি যে ষড়যন্ত্র আসলে আমাদের কত রকমভাবে উপকার করে। তো এই ষড়যন্ত্র কিন্তু আমাদের শরীরের মধ্যেও আছে। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করে দেখো, আমাদের শরীর একটা অবশ্যই জটিল একটা যন্ত্র, কিন্তু এর মধ্যে কিছু কিছু অঙ্গ আছে যারা কিনা ষড়যন্ত্রের মতো কাজ করে দেয়। যেমন আমরা যখন দাঁত দিয়ে চাবাই, আমাদের যে দাঁতের যে চাপা আর কি, যেটাকে আমরা বলি আর কি, সেটা আসলে আমাদের ষড়যন্ত্র হিসেবে কাজ করে। এই কারণে আমরা যখন কোনো শক্ত বস্তু খাই তখন আমরা দাঁতের ভেতরের দিকে ঢুকাই, এবং যখন আমরা কোনো নরম বস্তু খাই তখন দাঁতের সামনের অংশ দিয়ে খেতে পারি। কারণ যখন আমরা ভেতরের অংশ দিয়ে খাই তখন আমরা সেখানে আসলে ভারবাহুর দৈর্ঘ্যটা কমিয়ে ফেলি। মানে এখানে আমাদের যে নিচের হাড়টা, চোয়ালটা যেখান থেকে লড়াচড়া করে, এটা হচ্ছে আমাদের ফালক্রাম হিসেবে কাজ করে। এছাড়া আমাদের পায়ের গোড়ালি বা আমাদের হাতের যে কনুই, সেটাও কিন্তু আসলে ষড়যন্ত্র হিসেবে কাজ করে। তো আশা করি তোমরা এই চ্যাপ্টার থেকে ষড়যন্ত্র সম্পর্কে বেশ একটা ভালো আইডিয়া পেয়ে গিয়েছো। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।